নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর জীবন ঘোষ বর্মন আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওতে একটি খুবই কমন স্কিন ডিজিজ বা চর্মরোগ একজিমা ও তার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি। তবে আলোচনা শুরু করে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, একজিমা একটা বিশেষ চর্মরোগ, যেটা মেডিকেল টার্মে এর নাম অ্যাটপিক ডার্মাটাইটিস, এবং বিভিন্ন অঞ্চলে এর বিশেষ কিছু আঞ্চলিক নাম রয়েছে, যেমন কোথাও বিঘাউর, কোথাও পামা, কোথাও কাউরঘা নামে এর পরিচিতি আছে। তো এই রোগের লক্ষণগুলি হচ্ছে, আক্রান্ত স্থানে খুবই চুলকানি থাকবে, প্রথম দিকে লালচে রঙের হয়ে থাকে, অনেক সময়ের মধ্যে ব্লিস্টার ফর্মেশন করে থাকে, এবং রোগগুলো একটু পুরনো হয়ে গেলে আক্রান্ত স্থান কালচে প্রকৃতির হয়, এবং আক্রান্ত স্থানে যে চামড়াগুলি থাকে সেটা পুরু হয়ে যায় এবং ক্র্যাক্ট হয়ে থাকে বা ফেটে গিয়ে থাকে। এই রোগ যে কোনো বয়সীর মহিলা পুরুষ নির্বিশেষে সবাইকে আক্রান্ত করতে পারে, তবে দেখা গেছে শিশুরা, যাদের বয়স বিশেষ করে 2 থেকে 4 বছর বয়স, তারা বেশি আক্রান্ত হয়ে থাকে। এই রোগগুলি আমাদের শরীরের প্রায় সর্বত্রই দেখা যায়, তবে পায়ে, হাতে, কানের পেছনে, ঘাড়ে, আমাদের কনুইর বা এলবো জয়েন্টে, আমাদের নি জয়েন্ট বা হাঁটুর জয়েন্টের পেছন দিকে, এছাড়া আরও অন্যান্য স্থানে বিশেষ করে দেখা যায়। যদি আমরা একজিমা রোগের কারণ নিয়ে কথা বলি, তাহলে তার বিশেষ কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি, তবে সম্ভবত এর পেছনে কোনো জেনেটিক কজ, যাদের পরিবারের অন্যান্য কোনো সদস্য আক্রান্ত হয়েছিলেন বা হয়েছেন। নেক্সট হচ্ছে যাদের ড্রাই স্কিন, নেক্সট যাদের পুয়ার ইমিউনিটি, এছাড়া যাদের কেমিক্যাল সাবস্টান্সেস বা মেটাল বা অর্নামেন্টাল সাবস্টান্সের সঙ্গে বেশি সারফেস কন্ট্যাক্ট বা সংস্পর্শে বেশিক্ষণ থাকতে হয়, তারা কিন্তু এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন। তো এটা একটা ক্রনিক ডিজিজ এবং নন ইনফেকশাস, যেখানে রিংওয়ার্ম বা দাঁত বা দাউত যাই বলুন, যে অন্য রোগগুলি রয়েছে সেটা কিন্তু হাইলি ইনফেকশাস, যে কিন্তু একজিমে একটা নন ইনফেকশাস ডিজিজ, যেটা পরিবারে কেউ আক্রান্ত হলে বাকি সদস্যর কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। শুধু আক্রান্ত ব্যক্তির শরীর এক স্থান থেকে আরেক স্থানে ছড়িয়ে পড়তে পারে, এবং এক্ষেত্রে কিন্তু যত চুলকাবেন সেটাই কিন্তু ট্রিগার ফ্যাক্টরে থাকে এখানে, কারণ ইনফ্ল্যামেটরি সাবস্টান্সেসগুলো বেশি সিক্রেশন হয়ে আক্রান্ত স্থানকে আরও বাড়িয়ে তোলে এবং শরীরের এক স্থান থেকে আরেক স্থানে কিন্তু ছড়িয়ে পড়তে পারে। তো একজিমাকে আমরা দুটো শ্রেণীতে সাধারণত ভাগ করেছি, একটা ওয়েট একজিমা আর একটা ড্রাই একজিমা। তো বন্ধুরা, আর কথা বেশি না বাড়িয়ে আমরা এখন দেখে নেব এর কি ট্রিটমেন্ট রয়েছে। যেহেতু এটা ক্রনিক ডিজিজ, এলোপ্যাথিক সিস্টেমে এর সিমটোমেটিক ট্রিটমেন্ট ছাড়া আর কিছুই করার নেই, শুধু কিছু ইমোলিয়েন্ট এবং যেটাকে স্টেরয়েড অয়েন্টমেন্ট দিয়ে জাস্ট রোগটাকে কন্ট্রোল করা হয়, বা যেটাকে আমরা বলি ধামা চাপা দেওয়া হয়, যার জন্য পরবর্তীতে প্রত্যেকটি রোগীর কিন্তু অ্যাজমা এবং হে ফিভার এছাড়া অন্যান্য ক্রনিক ডিজিজ ডেভেলপ হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো এক্ষেত্রে শুধু হোমিওপ্যাথি পারে আপনাদের পার্মানেন্ট মুক্তি দিতে, তবে তার জন্য চাই প্রপারলি সিলেক্টেড রিমেডি, যেটা অবশ্যই কোনো এক্সপার্ট বা কোয়ালিফাইড হোমিওপ্যাথ ডাক্তারের কাছ থেকে আপনারা পেতে পারেন। তো যাই হোক, এখানে প্রথম যে রিমেডি বা প্রথম যে মেডিসিনটি সেটা হচ্ছে সালফার, যেখানে স্কিন নিয়ে কোনো সমস্যা থাকবে সেখানে কিন্তু সালফার খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। তবে সালফারে কিছু সিমটম রয়েছে, তখন আমরা সেটাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারি। তো সেই সিমটমগুলি রয়েছে, আক্রান্ত ব্যক্তি খুব অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকবে, আক্রান্ত স্থান খুব চুলকোবে, এবং তারপরে একটা বার্নিং সেন্সেশন সেখানে ডেভেলপ করে থাকে। এছাড়া সালফারে পেশেন্টের গরমে এবং স্নান করার পর এর সমস্যাগুলি কিন্তু বেড়ে যায়। তাছাড়া পেশেন্ট খুব মিষ্টি খেতে ভালোবাসে এবং দুধে ওর ইনটলারেন্স রয়েছে, বা দুধ খেলে এর অনেকগুলি কমপ্লিকেশন দেখা যায়। এক্ষেত্রে ডোজ যদি খুব বেশি পরিমাণে আক্রান্ত হয়ে থাকে, তাহলে 30 পটেন্সিতে সপ্তাহে 2 ডোজ দিলেই যথেষ্ট। আর যদি রুগী জাস্ট আক্রান্ত হতে শুরু করেছে, সেক্ষেত্রে 200 ফর্মে সপ্তাহে 1টা করে ডোজ কয়েকটি দিতে হবে। নেক্সট মেডিসিন সোয়াইনাম 200। যদি দেখা যায় যে একজিমাগুলি শীতকালে বৃদ্ধি পাচ্ছে, পেশেন্ট খুব শীতকাতর হয়ে থাকে, পেশেন্টের ডিসচার্জ ইভেন মলমূত্র খুব দুর্গন্ধময় হয়ে ওঠে, সেক্ষেত্রে কিন্তু সরেনাম
খুবই ইফেক্টিভ মেডিসিন। নেক্সট মেডিসিন গ্র্যাভাইটিস 200। গ্র্যাভাইটিস বলতে আমরা বুঝি ফাটা মোটা চটা, বিশেষ করে স্কিন ক্র্যাক্ট হয়, হিল ক্র্যাক্ট হতে পারে বা আক্রান্ত স্কিন ক্র্যাক্ট হয়ে যায়। নম্বর টু, রুগী খুব ওবেস বা মোটা থাকে, এবং চটা বলতে আক্রান্ত স্থান থেকে খুব স্টিকি ডিসচার্জ বেরিয়ে আসে। এদের একজেমগুলি সাধারণত কানের পিছনে, আমাদের কনুইতে বা হাঁটুর পিছনে সাধারণত দেখা যায়। এক্ষেত্রে এক্ষেত্রে ডোজ 200 পটেন্সিতে দুফুটা করে দিনে একবার 7 দিন কন্টিনিউ করতে হবে। নেক্সট মেডিসিন পেট্রোলিয়াম 30। পেট্রোলিয়াম 30 একজিমের একটি খুবই ইফেক্টিভ ওষুধ। তো এর সিমটমগুলি সাধারণত শীতকালে চলে আসে এবং গরমকালে কিন্তু একজিমাগুলি আশ্চর্যজনকভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়। পেশেন্ট খুব শীতক্ষেত্র হয়ে থাকে এবং এখানেও বার্নিং সেন্সেশন রয়েছে। ডোজ 200 পটেন্সিতে দুফুটা করে দিনে একবার 7 দিন কন্টিনিউ করতে হবে। তারপর যদি দেখা যায় ডেভেলপমেন্ট শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা ওয়েট করব। যদি দেখা যায় কিছুটা ডেভেলপমেন্ট হওয়ার পর আর প্রোগ্রেস হচ্ছে না, সেক্ষেত্রে আমরা হায়ার পটেন্সির দিকে চিন্তাভাবনা করব। নেক্সট মেডিসিন মেজিরিয়াম 30। যদি আমাদের স্কাল্প আক্রান্ত হয়, সেখান থেকে খুব রস ঝরছে বা স্টিকি ডিসচার্জ বেরোচ্ছে, সেক্ষেত্রে মেজিরিয়াম 30 কিন্তু খুবই ইফেক্টিভ মেডিসিন। ডোজ দুফুটা করে দিনে দুবার কমপক্ষে 7 দিন চালাতে হবে। নেক্সট মেডিসিন অ্যান্টিম ক্রুট। অ্যান্টিম ক্রুট বিশেষ করে যেখানে একজিমাগুলি অনেক পুরনো হয়েছে, আক্রান্ত স্থান কালচে প্রকৃতির এবং আক্রান্ত স্থানের চামড়াগুলি মোটা হয়ে বা পুরু হয়ে গেছে, এবং আক্রান্ত ব্যক্তির যদি জিভে সাদা একটা কোটিং থাকে এবং কম বেশি গ্যাসে আক্রান্ত হয়ে থাকেন বা রোগীর অনেক গ্যাস বা গ্যাস্ট্রাইটিসে অ্যাফেক্টেড, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিম ক্রুট 200 খুবই ইফেক্টিভ মেডিসিন। ডোজ দুফুটা করে দিনে দুবার 7 দিন কমপক্ষে চালাতে হবে। তবে আরেকটি উল্লেখযোগ্য মেডিসিন, সেটা হচ্ছে ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর একজিমার একটা মহাঔষধ বলা চলে। আক্রান্ত স্থান সাধারণত লালচে হয়ে থাকে এবং এটা যেখান থেকে আমাদের হেয়ার শুরু হয়েছে বা যেমন আমাদের ঘাড়ের পেছন দিকে যেখান থেকে চুল দেখা যায় কি বা হেয়ারি এরিয়া শুরু হয়েছে, সেখানে কিন্তু খুবই ইফেক্টিভ মেডিসিন। এছাড়াও আমাদের শরীরের অন্যান্য অংশে যদি একজিমা থাকে, তার সঙ্গে পেশেন্ট যদি লবণ খেতে ভালোবাসে, পেশেন্ট রোজ সহ্য করতে পারছে না বা খুবই গরম কথা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ন্যাট্রামিউর খুবই ইফেক্টিভ মেডিসিন। ডোজ 200 পটেন্সিতে সপ্তাহে একটা করে কয়েক সপ্তাহ চালাতে হবে। তবে যদি দেখা যায় প্রপারলি সিলেক্ট করার পরেও এখানে প্রোগ্রেস দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ব্যাসলিনাম বা টিউবারক্লিনাম এই মেডিসিনগুলি কিন্তু অ্যাপ্লাই করতে পারি বা করার প্রয়োজন হতে পারে। বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা রয়েছে, রিউমাটিজম রয়েছে বা ফ্যামিলির মধ্যে কেউ স্কিন ডিজিজে আক্রান্ত ছিলেন বা আছেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাসলিনাম বা টিউবারক্লিনাম যে কোনো একটা রেমেডি আমরা দিয়ে থাকবো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।